একটা সংস্থা যেটা তারা বলে যে এটা সর্বদলীয়, কিন্তু আসলে সেটা সর্বদলীয় নয়। যদি সর্বদলীয় হতো তাহলে এই সংস্থার অফিসটা এটা বিজেপির যে সংগঠন বিএমএস অফিসে তাদের এই কন্ট্রাক্টর সংস্থার অফিস, সেখানেই তাদের সব মিটিং হয়। এবং সেখানে বলা আছে যে যারা 10 লক্ষ টাকার নিচে যে কাজগুলো বের হবে সেই কাজগুলো কিন্তু আবার বিজেপির কার্যকর্তাদের দিতে হবে, এটা বাধ্যতামূলক। এবং যারা কাজ পাবে তাদেরকে 5% করে দিতে হবে তাদের এই সংস্থাকে। তো আপনারা জানেন বুলেনি কৈলাসরবাসী সেই 2008 সালের ঘটনা, যে দুই বাইরা ভাই মিলে 2008 সালে বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে পাওয়ার কারণে সিপিএম নেতা বিশ্বরূপ গোস্বামীকে চাকমাঘাটে পিস্তল দিয়ে ধরিয়ে দিয়েছিলেন সেই দুই বাইরা ভাই। সেই দুই বাইরা ভাই যারা 2013 সালে আমাদের বর্তমান বিধায়ক বিরোধী সিনহা মহোদয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ার পর যেদিন ফলাফল ঘোষণা হয়, 2013 সালের বিধানসভার ফলাফল ঘোষণার দিন হেরে গিয়ে দুই বাইরা ভাই মিলে কৈলাসহরের মধ্যে যে একটা তাণ্ডব শুরু করেছিলেন, মানুষকে যেভাবে লাঠি দিয়ে মারপিট করা হয়েছিল, পিস্তল দিয়ে মানুষকে ভয় হুমকি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন মানুষের উপর নির্যাতন করা হয়েছিল, এই কথা কিন্তু এই কৈলাসহরের মানুষ ভুলেনি। আপনারা জানেন আমাদের এই কৈলাসহরের বর্তমান বিধায়ক সদ্য বিরোধী সিনহা মহোদয় এই কৈলাসহরের 53 বিধানসভার 6 বারের বিধায়ক, উনাকে কিছুদিন আগে প্রাণে মারার জন্য পরিকল্পনা করেছিল সেই দুই বাইরা ভাই মিলে। বিগত দিনেও আমরা জেনে আপনাদের জানা আছে, কৈলাসহরবাসী জানা আছে যেভাবে বারুবাজারে ওনাকে প্রাণে মারার জন্য চেষ্টা করা হয়েছিল, সেইভাবে একই কায়দায় এবারও ওনাকে কিছুদিন আগে কুমারঘাটের DWS অফিসের সামনে ওনাকে প্রাণে মারার জন্য তারা তৈরি হয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা সহায় থাকার কারণে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সাহেব ওনারা কোনোভাবে বেঁচে আসেন। তারা কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের এই জেলা কংগ্রেস সভাপতি বলুন আর আমাদের জনপ্রিয় বিধায়ক বিরোধী সিনহাকে প্রাণে মারার চেষ্টা করছে সেই দুই বাইরা ভাই মিলে। আমরা যখন কৈলাসহরের আমাদের বিধায়ক যখন কৈলাসহরের সার্বিক মানে সান্ত্বনার কথা চিন্তা করে তিনি যখন আমাদের পুলিশের রাজ্য পুলিশের মহানির্দেশককে উনি চিঠি দিয়েছেন, সেই চিঠি দেওয়ার পর তিনি আরও বিভিন্ন আমাদের কৈলাসহরের জেলার SP মহোদয়ের কাছে চিঠি দিয়েছেন, কৈলাসহর থানার OC সাহেবের কাছে তিনি চিঠি দিয়েছেন, কৈলাসহরের বাসী সার্বিক মানে সন্ত্রাসমুক্ত এবং রাজ্য মানে রাজ্যের সন্ত্রাস যাতে না হয় এর জন্য তিনি চিঠি দিয়েছিলেন।